নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের বন্ধুরা বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ সুখবর দিল রাজ্য সরকার প্রকল্পের মহিলাদের এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে ঘোষণা করলো আজ এরই সাথে বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের দেওয়া হবে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এক হাজার দুশো টাকা তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে ঘোষণা করল রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে রাজ্য সরকার অ্যাকাউন্টে দেবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় তবে এবারে রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার থেকে আর পাঁচশো টাকা নয় বরং এক হাজার টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের বন্ধুরা এই প্রকল্পে তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা এতদিন পর্যন্ত মাসিক এক হাজার টাকা করে ভাতা পেতেন এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা করে সেক্ষেত্রে বন্ধুরা এবার থেকে সাধারণ ঘরের মহিলারা পাবে এক হাজার টাকা আর তপশিলি জাতির উপজাতিভুক্ত মহিলারা পাবে এক হাজার দুশো টাকা বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু সালের এপ্রিল মাসের আগে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করল সেই সঙ্গে বন্ধুরা এপ্রিল মাসে অনেক মহিলাদের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো দেখুন বন্ধুরা নবান্য সূত্রে খবর যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাস থেকে দেখা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসের টাকা এক্ষেত্রে এসসি ও এস মহিলা হয়ে থাকলে দেওয়া হবে তিন টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে এক টাকা তবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকাটি বাড়ানো হয়েছে সেই দুশো টাকা এবং পাঁচশো টাকা দু সালে এপ্রিল মাস থেকে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন বা যারা যারা ভুল সংশোধন করেছেন তারা এপ্রিল মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন এরই সাথে বন্ধুরা ওই সমস্ত মহিলাদের এপ্রিল মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে এর সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে দুশো টাকা ও পাঁচশো টাকা রাজ্য সরকার বাড়িয়েছে সেই টাকা এপ্রিল মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখ থেকে দেবে সে বিষয়ে এখনও কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের টাকা দেওয়া শুরু হতে পারে এবার কথা হচ্ছে বন্ধুরা বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকা এপ্রিল মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা প্রতি মাসের মতোই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই প্রকল্পগুলির টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার সে বিষয়ে অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার তবে বন্ধুরা জানা যাচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন